আর্জেন্টিনা বনাম ব্রাজিল বর্তমান নয় ভবিষ্যতে লড়াই হবে কেমন? আর্জেন্টিনার মিডফিল্ডে আসছেন এসভেরি আলমাদাদের মতো তরুণরা, আর ব্রাজিলের জার্সির অ্যাটাকিংয়ে আসছেন অ্যান্ড্রিক রোকোদের মতো তরুণরা। এক দলের মিডফিল্ডে হবে তরুণ রাজত্ব, আর এক দলের অ্যাটাকিংয়ে হবেন তারুণ্যের জয়গান। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার দুই পজিশনের তরুণদের মধ্যে এগিয়ে থাকবেন কারা? বর্তমানে ব্রাজিল দলের সবচেয়ে বেশি অভাব নাম্বার নাইনের। সাম্প্রতিক সময়ে একাধিক খেলোয়াড়কে এনে এই পজিশনে চেষ্টা করে হলেও সেভাবে জ্বলে উঠতে পারেনি কেউই। এই পজিশনে ব্রাজিল চেয়ে আছে দুই তরুণ তারকার দিকে। 16 বছর বয়সী অ্যান্ড্রিক ইতিমধ্যে ডাক পেয়েছেন জাতীয় দলে, আর যুব দলে ভালো খেলার পর ক্লাবে প্রমাণ করে সবার নজরে এসেছেন ভিটোর রক। এই দুইজনের ওপর নির্ভর করছে ব্রাজিলের আগামী দিনের ভবিষ্যৎ আক্রমণ। আগামী দিনে বড় বড় তারকাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই দুই ব্রাজিলিয়ান নাম্বার নাইন। অপরদিকে আগামী দিনে আর্জেন্টাইন মিডফিল্ডে আসতে যাচ্ছে দুই রত্ন। ডি মারিয়ার বদলি হিসেবে ভাবা হচ্ছে 17 বছর বয়সী ইচভেরিকে। অনূর্ধ্ব 17 বিশ্বকাপে 5 গোল করে এসেছিলেন নজরে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল দলকে একাই উড়িয়ে দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ড্রিবলিং, গতি, বল কন্ট্রোলিংয়ের সাথে গোল করার অ্যাবিলিটি আলাদা করেছে ইচভেরিকে। তাই তো 17 বছরের ইচভেরিকে 25 মিলিয়ন দিয়ে দলে ফিরিয়েছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচনায় থাকা ক্লাব ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে আগামী দিনে আলভারেজের মতো সফল ইচভেরিকে দেখতে চায় আর্জেন্টাইন সমর্থকরা। অপরদিকে আগে থেকেই আর্জেন্টিনা দলে ছিলেন থিয়াগো আলমাদা। বিশেষ করে ফ্রি কিক ও দূরপাল্লার শটে আলমাদা এই মুহূর্তে বিশ্বের সেরাদের একজন। মেসি পরবর্তী আর্জেন্টিনা দলে ফ্রি কিকে দায়িত্ব পড়তে পারে এই অ্যাটাকিং মিডের ওপর। বর্তমানে এমএলএসে খেলা এই খেলোয়াড়ের দিকে নজর আছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। আগামী দিনে মিডফিল্ডে নিয়মিত হতে পারেন এই তরুণ তুর্কি। ইতিমধ্যে অ্যান্ড্রিক ও ভিটোর রকে জগ দিয়েছেন দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও মাদ্রিদের মূল দলে। এই দুই সিজনের মধ্যে এই দুই ক্লাবের নাম্বার নাইনের মূল দায়িত্ব পড়বে এই দুইজনের ওপর। সেক্ষেত্রে বিশ্বের নামকরা স্ট্রাইকারদের সাথে লড়াই করতে হবে এই দুইজনকে, ফলে জাতীয় দলেও বড় দায়িত্বে থাকবে এই দুইজনের। সে দায়িত্ব পালন করতে পারলে মিটবে ব্রাজিলের নাম্বার নাইনের অভাব, মিটবে দলের গোলরক্ষকরাও। অপরদিকে গার্দিওলার অধীনে আলভারেজের মতো উন্নতি করতে পারেন ইচভেরি। একই সাথে আলমাদাও ইউরোপিয়ান লিগে আসলে বাড়বে তার কদর, তাই মিডেও থাকবে আর্জেন্টাইনদের রাজত্ব। সব মিলিয়ে আগামী দিনে ব্রাজিলের অ্যাটাকিং ও আর্জেন্টাইন মিড নিয়ে অনেকটাই সুরক্ষিত থাকতে পারে দুই দল।